ব্যালকনি গার্ডেনে এত সুন্দর একটা মিষ্টি কুমড়ার ফুল দেখব কখনো চিন্তাই করিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুন্দর সকালে এক কাপ চা হাতে এরকম দাঁড়িয়ে থাকতে প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। সকালবেলা কিছুক্ষণ আমি নামাজ পড়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকি, তারপর গাছে পানি দিই। যেদিন ভুলে যাই ওই দিন আমার গাছের অবস্থা খুব শোচনীয় হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একে একে প্রত্যেকটা গাছের মধ্যে পানি দিয়ে নিচ্ছি। পানি দিতে এসে দেখলাম আমার মিষ্টি কুমড়া গাছে খুব সুন্দর একটা মিষ্টি কুমড়া ফুল ফুটেছে, বেশ কিছু তিতাকরলা হয়েছে, যদিও এগুলার হেলথ অত ভালো হয়নি। তারপর আমার এই ছোট্ট ব্যালকনিতে তিতাকরলা দেখে আমার ভীষণ ভালো লাগছে, আপনাদেরও হয়তো ভালো লাগছে। আপনারাও চাইলে এরকম একটা ছোট্ট ব্যালকনি যাদের আছে, করলা গাছ লাগিয়ে গ্রিলের সাথে এরকম করে লতা পেঁচিয়ে অন্তত এক বেলা আপনি যদি গাছ থেকে একটা ফল বা সবজি খেতে পারেন, এটাও কিন্তু অনেক আনন্দের। যারা আমার ব্লগ দেখেন তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে আমার ব্লগটা দেখা কন্টিনিউ করবেন, আর আমার চ্যানেল নতুন ভিজিট করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে আমি বরবটি গাছ লাগিয়েছিলাম, দেখলাম একটা বরবটি অনেক বড় হয়ে গিয়েছে, তাই এটা ছিঁড়ে নিচ্ছি, ভাজির সাথে দিয়ে দিব। এই যে আমার মিষ্টি কুমড়া গাছটা যেটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, এটা থেকে আমি শাক তুলে মাছের সাথে দিয়েছিলাম, দেখলাম খুব সুন্দর একটা হলুদ ফুল ফুটে আছে। এই ফুল অনেকে ভাজি করে খায়, অনেকে ময়দায় ডুবিয়ে ভাজি করে, এটা বিভিন্ন রকম করে খাওয়া যায়, কিন্তু এত সুন্দর কালারের ফুলটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আপনাদের সাথে আরেকটা কিচেন টিপস শেয়ার করি। এই যে আমি কড়াইতে মাছ ভাজি করেছি, তার আগে দিন এই কড়াইতে নুডলস রান্না করেছিলাম, তাই মাছ ভাজিটা আপনার লেগে যাবে। তাই আমি এক পিঠ ভাজা হওয়ার পর কড়াইটা নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে আপনি অনায়াসে মাছগুলো উল্টে নিতে পারবেন আর মাছগুলো ভাঙবে না। এই পাশে আমি মূলা কষাতে দিয়ে দিয়েছি, মূলা দিয়ে মাছগুলো রান্না করব। মূলা কষানো হয়ে গেলে মাছ দিয়ে সামান্য ঝোলের পানি দিয়ে দিব। আর ডাল রান্না করেছি, আর কিছু ভর্তা ছিল, এটা দিয়ে দুপুরের লাঞ্চটা শেষ করে নিব। যখন বেশি কাজের ব্যস্ততা থাকে, তাড়াহুড়া থাকে, তখন কম আইটেম দিয়ে রান্না করে দুপুরের খাবার রাতের খাবারটা খাওয়ার চেষ্টা করি। রাতে যেহেতু আমি ভাত খাই না, দুপুরবেলা আমি ওই জন্য একটা সবজি রান্না করি, যেটা দিয়ে আমি তৃপ্তি সহকারে ভাত খাই। এই যে সামান্য মাখামাখা ঝোল দিয়ে রান্না করেছি, এই যে আমার রান্নাটা হয়ে গেছে। আপনাদের আমার ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর আমার ব্লগ দেখার জন্য বেল বাটনটা ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো নতুন ব্লগ আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার ব্লগটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি যেখানে সুন্দর ফুল দেখি, প্রকৃতি দেখি, মুগ্ধ হয়ে যাই, এর ফুটেজ নিতে আমি ভুল করি না। আবার দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।